তো এই ভিডিওটিকে আমরা বিজেপির অন্দরের কিছু খবর দেখে নেব যেখানে প্রশ্ন উঠেছে লকেশ চ্যাটার্জিকে যদি সরতে হয় তাহলে দিলীপ বাবু নয় কেন তো সেই প্রশ্নের উত্তর দেখে নেব আমরা এই ভিডিওটিতে সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন ভবিষ্যতে এই সম্পর্কিত যে কোনো খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বেলনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেল দিকে দিন যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছায় আপনার কাছে এবং আরেকটি রিকোয়েস্ট আপনার কাছে ভিডিওটিতে এক্ষুনি একটি লাইক দিয়ে দিন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করে পরবর্তী ভিডিও আপলোডের জন্য তো বিজেপি ঘোষ সাংসদ হয়ে যাওয়ার পরে সভাপতি পদে থাকা নিয়ে মধ্যেই চর্চা শুরু হয়েছে বিজেপির অনুযায়ী এক ব্যক্তি এক পদে থাকার রীতি অর্থাৎ একজন ব্যক্তি একটিমাত্র পদে থাকতে পারবেন দলের এই গাইডলাইন মেনে বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ার পর সর্বভারতীয় সভাপতি পদ ছেড়ে দিয়েছিলেন সেই পথ পেয়েছেন জেপি নান্ডা এমনকি বিজেপির বেশ কিছু সাংসদ রাজ্যের সাংগঠনিক মোর্চা এবং সেলের সভাপতি ছিলেন তাদেরকেও ইতিমধ্যে সাংগঠনিক পদ থেকে সরানোর তর্য শুরু করে দিয়েছে রাজ্য বিজেপি সেই ক্ষেত্রে কেবল দিলীপ ঘোষকে কেন সভাপতি হিসেবে রাখা হয়েছে সে নিয়ে প্রশ্নচিহ্ন তৈরি হয়েছে যুগপথ সংঘ এবং দলের অন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও স্বয়ং নির্দেশ দিয়েছেন বিজেপির প্রতিটি সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রীদের নিজের লোকসভা কেন্দ্রে বেশি সময় দিতে হবে এলাকায় জনসংযোগ করতে হবে কিন্তু মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের পক্ষে গোটা আলাদা নিজের কেন্দ্র করা হবে তা নিয়ে সংশয় রয়েছে সংঘ তথা দলের নেতৃত্বের মধ্যে বিজেপির এক কেন্দ্রীয় সম্পাদক ঘনিষ্ঠ প্রকাশ করেছেন তার মতে দলের গঠনতন্ত্র অনুযায়ী সকলকেই চলতে হবে তিনি প্রশ্ন তুলেছেন কেন্দ্রীয় নেতৃত্ব কি কারণে তাকে সভাপতির দায়িত্ব থেকে এখনো সরাচ্ছেন না এমনকি রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে দিলীপের জন্য বিশেষ ব্যবস্থা কেন বিজেপি সূত্রের একাংশের খবর মোদীর মন্ত্রিসভার একশো দিনে মন্ত্রিসভার আনুষ্ঠানিকভাবে সম্প্রসারণ করা হবে সেখানে দিলীপ ঘোষকে হেভিওয়েটের কোনো দপ্তরের মন্ত্রী করা হতে পারে সেই ক্ষেত্রে দিলীপ ঘোষের জায়গায় অন্য কাউকে রাজ্য সভাপতি করা যেতে পারে অন্যদিকে আবার আরেকটি অংশ বলছে ডিসেম্বর নয় বরং তার আগেই সরানো হতে পারে দিলীপকে সূত্রের খবর দলের মহিলা মোর্চা সভানেত্রী বদলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গেছে লকের চট্টোপাধ্যায়কে অব্যাহতি দিয়ে ভারতী ঘোষকে সেই দায়িত্ব দেওয়া হচ্ছে প্রত্যাশিতভাবে লকেটও এই সিদ্ধান্তকে হাসি মুখে মেনে নিয়েছেন নিজের কেন্দ্র হুগলিতে মনোনিবেশ করছেন তিনি কিন্তু লকেট গেল ও দিলীপ নয় কেন এই প্রশ্নে এখন দলের সর্বস্তরে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় দিলীপ ঘোষের অপসারণ বিষয়ে সাবধানী মন্তব্য করেছেন তার কথাই সাংসদ হয়ে গেলে কেউ রাজ্য সভাপতি থাকতে পারবে এরকম কোন বিষয় নেই দল যা দায়িত্ব দেবে সেটাই আমাদের করতে হবে তবে দল যদি বোঝে কোথাও কোনো সমস্যা রয়েছে তাহলে অবশ্যই দ্বিতীয় ব্যবস্থা নেবে কেন্দ্রীয় নেতৃত্ব